সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সজল ছত্রী। সজল জানাবেন সিলেটের বন্যা পরিস্থিতির কি অবস্থা। সুস্মিতা, বানভাসী মানুষ ঘুরে ফিরতে শুরু করেছে এবং জেলা প্রশাসনের হিসাব মতে এ পর্যন্ত প্রায় 2 লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্র থেকে 4 থেকে 8 দিন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে ছিলেন তারা, তারপর তারা ফিরতে শুরু করেছেন। আমরা এখন আছি বিশ্বনাথের রামপাশা এলাকায়। আপনারা দেখবেন যে মানুষগুলো আসলে আশ্রয়কেন্দ্র থেকে ফিরে এসেছে, তাদের ঘরবাড়ির দৃশ্যটা যদি আমি দেখাই, আমরা আসলে একটার পর একটা এলাকায় যাচ্ছি। দেখবেন এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো এক একটা ছোটো ছোটো গুচ্ছ গ্রাম বা হয়তো 2টা 4টা বাড়ি নিয়ে একটা এলাকা ভেসে আছে এবং সেখানে যোগাযোগ একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। আসার কথা হচ্ছে যে নদীর স্রোত কমে যাওয়ার কারণে, প্লাবন কমে যাওয়ার কারণে নৌকায় যোগাযোগ করা যাচ্ছে এবং এসব এলাকায় আপনারা জানেন যে ব্যাপক ত্রাণ তৎপরতা শুরু হয়েছে এবং দ্বিতীয় দফা বন্যা শুরুর পর সেনাবাহিনী মাঠে নামার পর আসলে মানুষ কিছুটা নিশ্চিত হতে পেরেছে যে দুর্গম এলাকাতেও ত্রাণ পৌঁছে যাবে। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগে একটি সেনাবাহিনীর টিমকে আমরা ফলো করার চেষ্টা করছি, তারা এসব গ্রামে যাচ্ছেন ত্রাণ নিয়ে এবং তার পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করছেন। বিশুদ্ধ পানি, নানান ধরনের খাবার, শুকনো খাবার এবং যারা যারা রান্না আসলে করতে পারছেন না, রান্না আসলে শুরু করতে পারেননি এখনও, কিন্তু যারা রান্না করতে পারবেন তাদের জন্য চাল, নানান ধরনের ত্রাণ নিয়ে আসলে পৌঁছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষের কাছে। ইয়ে হচ্ছে আসলে আপডেট এখন পর্যন্ত সুস্মিতা। মানুষ ফিরছে কিন্তু ভোগান্তি। সজল, আপনাকে ধন্যবাদ।